থাকলে কিন্তু তারা যায় না, কারণ জানে যে ফাঁকা যদিও আছে, যেহেতু লাল সিগন্যাল আছে, সিগন্যালের বাইরে কিন্তু আমাদের যাওয়া যাবে না, গেলেই কিন্তু তারা ফাইন করে বসবে। কিন্তু আমাদের এখানে কিন্তু আপনারা দেখেছেন যে এখন পর্যন্ত কিন্তু ডিজিটাল কোনো ট্রাফিক সিগন্যাল নাই। আমরা প্রাথমিকভাবে সিটি কর্পোরেশন দুইটা তিনটা জায়গায় করার চেষ্টা করছি, এখনো কার্যকর হয় নাই। কিন্তু এখনো আমরা কিন্তু হাতের ইশারায় ট্রাফিক ম্যানেজ করার চেষ্টা করতেছি, ট্রাফিক ব্যবস্থাপনা করার চেষ্টা করতেছি। আপনারা স্বাভাবিকভাবে আমরা শুধু আপনাদের কাছে অত্যন্ত আহ্বান জানাই যে শহরটা আমাদের আপনার সবারই, এই শহরটাকে আমরা সুন্দর করতে চাই। উন্নত যে শহরগুলো আছে বাংলাদেশের, যে উন্নত শহরগুলো আছে, আর বলা হয় অতি সম্প্রতি যে রাজ্যের ক্ষতি করা, আপনি যদি খুব স্লো যান পিছন থেকে অন্য গাড়ি আপনাকে ধাক্কা দিতে পারে। অতএব ট্রাফিক আইনটা মেনে চলতে হবে। আমরা ধূমপুর মেট্রোপলিটন পুলিশে আমরা চেষ্টা করছি নগরবাসীকে খুব দ্রুত এবং সাতসঙ্গে তার গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা করছি আমরা, কিন্তু আমরা বিভিন্ন কারণে পারি না। এটা অলরেডি ডিসি ট্রাফিক মহোদয় বলেছেন যে ট্রাফিক ব্যবস্থাপনার সঙ্গে অনেকগুলো সংস্থা জড়িত, তার মধ্যে সড়ক ও জনপথ বিভাগ আছে, অর্থাৎ রোডস অ্যান্ড হাইওয়ে, সিটি কর্পোরেশন বা পৌরসভা সেখানে যেটা প্রযোজ্য, তারপর রংপুর মেট্রোপলিটন পুলিশ বা যে কোনো এরিয়ার মেট্রোপলিটন পুলিশ বা জেলা পুলিশ যাই হোক না কেন, সেই সাথে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই জড়িত। আমরা শুধু ট্রাফিক ব্যবস্থাপনাটা মেনটেন করি। এখন ট্রাফিক ব্যবস্থাপনা মেনটেন করার জন্য আমাদের কী কী দরকার? আমাদের রাস্তা দরকার, এখানে গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা দরকার। রংপুর শহরে আপনি চিন্তা করে দেখেন কোনটা কোন বিল্ডিংয়ে বা কোন স্থাপনার সামনে পার্কিংয়ের ব্যবস্থা আছে, কোথাও পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। অথচ সিটি কর্পোরেশন অবাধে এইসব বিল্ডিং তৈরি করার জন্য পারমিশন দিচ্ছে। নিয়ম হলো যে কোনো বিল্ডিং তৈরি করার আগে সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নেবে, সিটি কর্পোরেশন এখান থেকে ট্রাফিক বিভাগের অনুমোদন নেবে, আবার তার আগে ফায়ার সার্ভিসের অনুমোদন নেবে, পরিবেশ অধিদপ্তরে ক্লিয়ারেন্স নেবে, বিভিন্ন সংস্থার কাছে ক্লিয়ারেন্স নিতে হয়, তারপর একটা স্থাপনা বা বিল্ডিং তৈরি করতে হয়। আমার তো মনে হয় রংপুর শহরে একটাও মেনটেন করা হয় না, কিন্তু এগুলো আমাদের মেনটেন করতে হবে, কারণ এই রংপুর শহর আমাদের শহর, আমাদের এই অঞ্চলের প্রধান শহর হলো রংপুর শহর। রংপুরের বিভাগীয় শহর 2010 সালে সিটি কর্পোরেশনে উত্তীর্ণ হয় এবং 2018 সালে মেট্রোপলিটন পুলিশ কার্যকর হয়। 2018 সাল থেকে আজকে থেকে প্রায় 7.5 বছর যাবৎ আমরা মেট্রোপলিটন পুলিশ আমরা সার্ভিস দিয়ে আসছি। আর মেট্রোপলিটন পুলিশের উদ্দেশ্য কি? জনগণকে খুব দ্রুত সার্ভিস দেওয়া, কারণ জেলা পুলিশ এবং মেট্রোপলিটনের পার্থক্যটাই হলো খুব দ্রুত জনগণকে সেবাটা পৌঁছে দেওয়া। এই অল্প একটু জায়গার মধ্যেই একজন পুলিশ কমিশনার থাকেন, উনি হচ্ছেন ডিআইজি র্যাঙ্কের অফিসার, তার নিচে আমরা অতিরিক্ত পুলিশ কমিশন দুইজন আছি এবং ডিসি আছেন, ডিসি মানে এসপি, মেট্রোপলিটনের ডিসি বলা হয় এসপি কে, এসপি র্যাঙ্কের অফিসার আছেন 8 জন এখানে আমাদের। এছাড়া এডিসি অর্থাৎ এডিশনাল এসপি, এসি অর্থাৎ সহকারী পুলিশ সুপার থেকে শুরু করে ইন্সপেক্টর অনেক অফিসার আছেন, ফোর্স আছেন আমাদের, কিন্তু আমরা পারতেছি না। কি কারণে? অন্যান্য সংস্থার সহযোগিতা আমরা সেইভাবে পাচ্ছি না। এখানে ফুটপাত হয়তো রংপুর শহরে বেশি একটা ফুটপাত নেই, কিন্তু যেটুকু ফুটপাত আছে আপনারা জানেন সেই ফুটপাতগুলো কার দখলে? বিভিন্ন প্রতিষ্ঠানের দখলে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দখলে। এই অনুমোদনটা কারা দেয় আপনারা জানেন? আপনাদের অনেকের ধারণা হতে পারে যেখানে পেট্রোল পুলিশ অথবা ট্রাফিক পুলিশ হয়তো অনুমোদন দেয়, কিন্তু আমরা এখান থেকে এখানে কোনো অনুমোদন দেই না। আপনারা জেনে রাখবেন ট্রাফিক পুলিশের এখানে কোনো সংশ্লিষ্টতা নেই, থানা পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই, বা আমাদের পেট্রোল পুলিশ আছে তাদের কোনো বা ফাঁড়ির কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা বারবার বলেছি সিটি কর্পোরেশনকে যে আপনারা এই ফুটপাতের দোকানগুলো উঠিয়ে দেন, এই দোকানগুলো উঠিয়ে দিলে হবে কি?